আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তাড়াহুড়ো করে ইসি গঠন আইন করা ঠিক হবে না আইনমন্ত্রী। আরও থাকছে লাখ টাকায় ছয়বার প্রশ্ন ফাঁস করে ওরা। জানাবো চকরিয়া আওয়ামী লীগের সাত বিদ্রোহী প্রার্থী বহিষ্কার। থাকছে ঢাকায় আইএস হেরোইন সহ 124 জনকে গ্রেপ্তার। সবশেষ থাকছে বামনাই প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতি। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা ঠিক হবে না। গুলশান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডাক্তার বদিউল আলম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুজন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া নির্বাচন কমিশন নিয়োগ আইনের কপি আইনমন্ত্রীর নিকট হস্তান্তর করেন। সুজনের সম্পাদক ডাক্তার বদিউল আলম মজুমদার অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়নের পরামর্শ দিলে আইনমন্ত্রী বলেন, জাতীয় সংসদকে পাশ কাটিয়ে এই আইন প্রণয়ন করা সঠিক হবে না। মন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাসে পরবর্তী অধিবেশন বসবে, ফেব্রুয়ারিতে বর্তমান ইসির মেয়াদ শেষ হবে। তিনি আরো বলেন, ইসি গঠনের জন্য যে সার্চ কমিটি করার নিয়ম আছে তা আইন না হলে আইনের কাছাকাছি, কারণ এই সার্চ কমিটি রাষ্ট্রপতি গঠন করে থাকেন। প্রতিনিধি দলে আরো আছেন সিনিয়র আইনজীবী ডাক্তার শাহেদ্দিন মালিক, সৈয়দ আবু নাসের বক্তিয়ার আহমেদ, অধ্যাপক রুবাইয়াত ফেরদৌস, দিলীপ কুমার সরকার প্রমুখ। যাচ্ছি পরের সংবাদে। সরকারি পাঁচ ব্যাংকে সমন্বিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে উত্তর বিক্রির অভিযোগে হাসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস হক দেলোয়ার হোসেন 31, পারভেজ মিয়া 29 ও রবিউল আওয়ালকে 34 গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গত বুধবার রাতে রাজস্থানের দক্ষিণ খান এলাকা থেকে দেলোয়ার ও রবিউলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মহাখালী থেকে পারভেজকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তিনজনই ঢাকা মহানগর হাকিম আদালতকে 164 ধারা জবানবন্দি দিয়েছেন। ডিবি তদন্তকারী সূত্র জানিয়েছে, চক্রের মূল হোতা দেলোয়ার লাখ টাকার চুক্তি প্রশ্নে ফাঁস করতেন। কয়েকজনের সঙ্গে যোগসাজশে ছয়বার প্রশ্ন ফাঁস করেছেন তিনি। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় নিজ কর্মকর্তাদের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের সিসিটিভি অপারেটর নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুজন যুগ্ম পরিচালককে বরখাস্ত করা হয়েছে। গতকাল রাতে কেন্দ্রীয় কারাগারের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। গতকাল রাতে ডিবির তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার সাদাত হোসেন সুমা বলেন, আগে পাঁচ ব্যাংকার সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়। 3 জনকে নিয়ে 11 জন গ্রেপ্তার করা হলে দেলোয়ার এই ঘটনার অন্যতম হোতা। ডিবির জিজ্ঞাসাবাদে দেলোয়ার জানান, 2016 সালের নভেম্বর মাসে আসানুল্লাহর ট্রেজারার কাজী শফিকুল ইসলামের অফিসে পিয়ন হিসেবে যোগ দেন তিনি। কয়েক মাস পর জানতে পারেন ব্যাংক সহ বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন ছাপা পরীক্ষার টেন্ডার পায় আসানুল্লাহ। যেহেতু ট্রেজাররা পরীক্ষা কমিটিতে থাকতেন, সেহেতু তাকে প্রশ্ন ছাপার বিভিন্ন কাজে না হতো। এ কাজে তিনি নিয়মিত আশুলিয়ার প্রেসে যেতেন। টেকনিশিয়ান মুক্তারুজ্জামান রয়্যাল ও ল্যাব সহকারী পারভেজ মিয়া তাকে এ কাজে যুক্ত করেন। যদি প্রশ্ন পরীক্ষা ফাঁস হয়, সহযোগীরা দেলোয়ারকে 50,000 করে টাকা দেয়। তাদের সঙ্গে শ্যামল নামে এক ব্যাংকারও ছিলেন। এদিকে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়, প্রশ্ন ফাঁসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। আসানুল্লাহর তত্ত্বাবধানে আরও 2টি নিয়োগ পরীক্ষা স্থগিত এবং বিষয়টিকে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কালো তালিকাভুক্ত করার কথা জানিয়ে এতে বলা হয়, প্রশ্ন ফাঁসের সঙ্গে প্রাথমিকভাবে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করেছে এবং অধিকতর তদন্ত কার্যক্রম চলমান। যাচ্ছি পরের সংবাদে। কক্সবাজারে চকরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের 7 নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন কোনাখালী ইউনিয়নের দিদারুল হক শিকদার, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কামরুজ্জামান সোহেল, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের রবিউল এহসান লিটন, কৈরাবিল ইউনিয়নের আফজালুর রহমান চৌধুরী, লক্ষ্যরচর ইউনিয়নের মোহাম্মদ সাইফুল ইসলাম, কাকারা ইউনিয়নের মোহাম্মদ শাহাবুদ্দিন ও ইসামত ইলাহি। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, কক্সবাজারে আগামী 27 নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে চকরিয়া উপজেলার 8 ইউনিয়ন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যে 7 জন বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাদের সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাচ্ছি পরের সংবাদে। রাজধানী থেকে আইএস হেরোইন এবং বিভিন্ন মাদক সহ 124 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি, এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত ডিএমপির অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 100 গ্রাম আইএস, 196 গ্রাম, 301 পুরিয়া হেরোইন, 16,954 পিস ইয়াবা বড়ি, 68,690 গ্রাম, 160 পুরিয়া গাঁজা, 20টি নেশা জাতীয় ইঞ্জেকশন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 92টি মামলা করা হয়েছে।
যাচ্ছি পরের সংবাদে। বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের রামনা শেরি বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে নিয়োগ প্রদানের চেষ্টায় স্কুলের অর্থ লোপাট, লাইকন সেন্টারে বসত ঘর স্থাপন সহ সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, গত বছরের মার্চ মাসে উপজেলার রামনা শেরি বাংলা সমবায় মাধ্যমিক প্রধান শিক্ষকের শূন্য পদের স্থলে নিয়োগ পায় মোহাম্মদ জাকির হোসেন। তিনি বিদ্যালয়ে নিয়োগ পাওয়ার পর থেকে বিদ্যালয়ের পাশে ঘূর্ণিঝড় দুর্গতার জন্য নির্মিত বিদ্যালয়ে কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের তিনতলার অর্ধেকটা দখল করে বসবাস করে আসছেন। ফলে গত বছরের আম্পান ঘূর্ণিঝড়ের সময় দুর্গতরা এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় পায় না জানিয়ে একাধিক ঘূর্ণি দুর্গত মানুষরা অভিযোগ করেন। সরজমিনে গিয়ে জানা গেছে, ওই প্রধান শিক্ষকের জন্য নির্ধারিত বাসভবনটি একটি ফার্নিচারের কারখানা স্থাপন করা হয়েছে। অভিযোগ আছে, ওই বসত ঘরটি প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন একজন ফার্নিচার ব্যবসায়ীর কাছে ভাড়া দিয়েছেন। তিনি শুধু ভবন দখলই করেননি, অভিযোগ রয়েছে তার দখলকৃত ভবনে বৈদ্যুতিক বিল প্রতি মাসে স্কুল তহবিল থেকে প্রদান করে থাকেন। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি প্রধান শিক্ষকের বসত ঘর হিসেবে ব্যবহার করার বিষয়ে রামনা গ্রামে গত বছর ঘূর্ণিঝড় আম্পান দুর্গত মোহাম্মদ আজিজ বলেন, মাইকে সকলকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সরকারি ঘোষণা পাওয়ার পর তিনি তার পরিবার পরিজন নিয়ে রামনা স্কুলের আশ্রয় কেন্দ্রে আসেন। তিনি এসে দেখেন দোতলায় মানুষের ভিড়। পরে তিনি তিনতলায় উঠতে চাইলে প্রধান শিক্ষক তাকে তার ও সঙ্গে থাকা আরো অন্তত 50 জন বন্যা দুর্গত মানুষকে সেখানে উঠতে দেয়নি। পরে তার অন্যত্র আশ্রয় নেয়। এত গেল প্রধান শিক্ষকের ভবন দখলের কথা। এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সম্প্রতি বিদ্যালয়ের 3 জন নৈশ প্রহরী কাম দপ্তরে নিয়োগে ব্যাপক জালিয়াতি ও অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ করেন একাধিক চাকরি প্রত্যাশী ব্যবস্থাপনা কমিটির সদস্য স্থানীয়রা। তাদের অভিযোগে জানা গেছে, প্রধান শিক্ষক গোপনে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, পরে তার পছন্দের প্রার্থীদের ডেকে তাদের কাছ থেকে 500 পোস্টাল অর্ডার নিয়ে জমা দেন। পরে প্রার্থীদের কাছ থেকে 5 লাখ টাকা করে ঘুষ দাবি করেন। প্রার্থীরা তার দাবিকৃত ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তিনি ওই নিয়োগ প্রক্রিয়াটি ভিন্ন অজুহাতে বন্ধ রাখেন। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিয়োগ প্রার্থী ভাই বলেন, প্রধান শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছিল, তিনি গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আমার ভাইকে নিয়োগ দিবেন, সেজন্য কয়েকজন ডেমি প্রার্থীর নামে আমাকে দিয়ে পোস্টাল অর্ডার ক্রয় করছিলেন প্রধান শিক্ষক। চাকরি দিলে তিনি আমার কাছে 5 লাখ টাকা দাবি করেন, আমি 3 লাখ টাকা দিতে চাইলে তিনি পুরো টাকা একবার না হলে নিয়োগ দিবেন না বলে জানায়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্যরা জানান, নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে তারা কিছুই জানতেন না। তাদের মেয়াদ শেষে মাত্র কয়েকদিন পূর্বে এই বিজ্ঞপ্তি গোপনে প্রকাশ করা হয়। পরে তার সঙ্গে দেন দরবার মিলন না হওয়ায় তিনি নিয়োগ কার্যক্রমটি সময়ক্ষেপণ করেন। কমিটির মেয়াদ শেষ হলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য আব্দুল জলিল জমাদ্দার বলেন, প্রধান শিক্ষক জাকির হোসেন তাদের কোনো কাজেই ডাকেন না, তিনি আমাদের না জানিয়ে অনেক কাজ করেন। স্কুল থেকে তিনি অনেক টাকা আত্মসাৎ করেছেন, গত কমিটির অনেক টাকা তিনি ব্যাংক থেকে আত্মসাৎ করেছেন। আরেক সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, 3 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে বাড়তি কাছ থেকে কিছু টাকা নেওয়ার বিষয়ে আমরা কয়েকজনের সিদ্ধান্ত নিয়েছি, তবে প্রথমে সেই টাকা ফান্ডে রাখার কথা ছিল, পরে সেই টাকা দিয়ে ভবনের নির্মাণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নাবিল বলেন, এই প্রধান শিক্ষককে আমরা আগেই নিয়োগ দিয়েছি, কিন্তু বিদ্যালয়ের কোনো কাজ তিনি আমাদের জানিয়ে কখনো করেননি। সম্প্রতি চতুর্থ শ্রেণীর নিয়োগের ব্যাপারে তিনি আমাকে ও কমিটির কাউকে না জানিয়ে কোনো প্রকার রেজুলেশন না করে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি গোপনে প্রকাশ করেছেন। এছাড়াও তিনি কয়েকজন প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেছেন। বিষয়টি সংসদ সদস্য মহোদয় জানতে পেরে তাকে কোনো প্রকার অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিও সাক্ষাৎকারে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তবে এখানে বিভিন্ন লোকের দলাদলির কারণে সেই নিয়োগ বন্ধ রাখা হয়েছে, তবে প্রার্থীদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি বা চাওয়া হয়নি, একটা পক্ষকে সুবিধা দেয়নি বলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।